অল্প হলেও সত্যি ট্রেলার আজকে রিলিজ করলো, অ্যান্ড ট্রেলারটা রূপ প্রোডাকশন অ্যান্ড এন্টারটেনমেন্টের ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে আপনারা দেখতে পাবেন। ট্রেলারটা দেখুন, দেখে আমাদের জানান আপনাদের কেমন লাগলো। ইট ফিলস এক্সট্রিমলি ওভারওয়েলমিং যে এত সুন্দর রেসপন্স আমরা পেয়েছি ফ্রম এভরিওয়ান ফর দ্য ট্রেলার লঞ্চ, এবং ট্রেলারটা সবার খুব ভালো লেগেছে। আপনারা যদি না দেখে থাকেন প্লিজ অল্প হলেও সত্যি ট্রেলারটা দেখে নিন। এবং আমার যে চরিত্রটা সেটা নিয়ে বলি, আমার চরিত্রের নাম হচ্ছে অর্জুন, এবং অর্জুন একজন প্রচণ্ড রাইটিয়াস মানুষ। সে পড়াশুনো করে এবং সাহিত্য নিয়েই তার কারবার, এবং সে যখন কলেজে পড়ে, যখন থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে পড়ে, তখন ফার্স্ট ইয়ারদেরকে পড়ায়, সো টিউশনই করে। এবং দ্য টুইস্ট ইজ ওর ক্যান্সার হয়, এবং আমরা ক্যান্সারের জন্য না, আমরা সবাই প্রতিকূলতার মধ্যে দিয়ে, অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আমরা জীবনযাপন করি, তো সেক্ষেত্রে সবার কাছে এটা প্রচণ্ড রিলেটেবল। এবং সেই সময় যখন প্রতিকূল অবস্থাগুলো আমাদের এক একজন মানুষের কাছে আসে, তখন অনেক কাছের মানুষ দূরে হয়ে যায় এবং অনেক দূরের মানুষও কাছে হয়ে যায়। তো সেই নিয়ে, সেই সম্পর্কের গল্প নিয়েই অল্প হলেও সত্যি, ডিরেক্টেড বাই সৌম্যজিৎ আদক, এবং প্রোডিউসার হচ্ছে রূপ প্রোডাকশনস অ্যান্ড এন্টারটেনমেন্ট। আমাদের ছবি অল্প হলেও সত্যির ট্রেলার লঞ্চ হলো। অল্প হলেও সত্যি ছবিটা আমার কাছে খুব স্পেশাল, কারণ আজ থেকে 8 বছর আগে সৌম্যজিৎ একটি ছবি বানানোর প্রচেষ্টা করেছিল এবং তাতে আমি অভিনয় করছিলাম, কিন্তু তখন আমরা সবাই ছাত্রাবস্থায় ছিলাম, তো ছবিটা আমাদের কাছে ফান্ড ছিল না, আমরা ছবিটা কমপ্লিট করতে পারিনি। কিন্তু 8 বছর পর এসে যখন সৌম্যজিৎ তো নিজের মতন করে নিজের ফার্স্ট ফিচার ফিল্মটা বানাচ্ছে এবং তাতে আমি অভিনয় করছি, সেটা একটা অন্যরকম আবেগ। সৌরভদার সাথেও দীর্ঘদিনের পরিচয়, দর্শনা সৃজনী ওদের সাথেও আগে পরিচয় ছিল, প্রথমবার কাজ করছি সবাই একসাথে। অল্প হলেও সত্যি ট্রেলার লঞ্চ যেটা হয়েছে সাবকা ক্লাবে, আর আমি তো খুব এক্সাইটেড। রূপ প্রোডাকশন এন্টারটেনমেন্টের এক অন্যতম কর্ণধার, আজকে আমাদের ট্রেলার লঞ্চে শুভ মুক্তি হলো। আপনারা জানেন 2-3 ঘন্টা আগেই আমরা রূপ প্রোডাকশনের পেজ থেকে আমাদের ট্রেলার আজকে লঞ্চ করলাম। আশা করি এই অল্প হলেও সত্যি আমার বন্ধু সৌম্যজিৎ আদকের মুভিটা আপনাদের ভালো লাগবে, কারণ এই মুভিতে শুধু সম্পর্ক নয়, যে একটা মরণবাহী রোগ, সেই রোগ থাকা সত্ত্বেও তারও যে ভালোবাসার ইচ্ছা, তারও যে ভালোবাসার খিদে, তারও যে প্রেম পায়, এটাই আমরা প্রকাশ্য আনতে চেয়েছি এই মুভি দিয়ে।